بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. দোহা কাতার থেকে ভাই মোহাম্মদ শাহজাহান আলী একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি হলো যে কারোর স্ত্রীর মৃত্যুর পর তার দেনমোহর যদি বাকি থাকে সেগুলো কি করা উচিত, আর সেই লোকের শ্বশুর বাড়ির লোক যদি সেই লোকের সাথে কোনো যোগাযোগ না রাখে, এমত অবস্থায় টাকা কি মসজিদে বা অন্য কোনো খাতে দান করা যাবে? মূলত সেই দেনমোহর কি করা যেতে পারে, দয়া করে জানাবেন। ভাই মোহাম্মদ শাহজাহান আলী, আপনি অত্যন্ত সুন্দর এবং চমৎকার বিষয় জানতে চেয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুকরান, জাযাকাল্লাহু খায়র। মাসালাটি বলার আগে একটি কথা বলে নিই যে মাসালাটির সমাধান যেহেতু স্পষ্টভাবে হাদিসে নেই, তাই এটা অবশ্যই একটা চিন্তার বিষয়, গবেষণার বিষয়, ইস্তিয়াদের বিষয়। তাই এখানে দুটা দিক নিয়ে আলোচনা করবো। একদিক হলো যে টাকাটা কি শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে হবে নাকি মসজিদের খাতে দান করে দিতে হবে বা দান করা যাবে কিনা। প্রথমে আসি যে যদি শ্বশুর বাড়ির লোকজন থাকে আর তাদের নিকট পৌঁছানোর মতো ক্ষমতা থাকে, পৌঁছানোর মতো অবস্থা থাকে, তাহলে টাকাটা শ্বশুর বাড়িতে অর্থাৎ গার্জিয়ানের কাছে পৌঁছে দিতে পারেন। আর দ্বিতীয় আরেকটি যে বিষয় যে টাকাটা মসজিদ বা অন্য কোনো খাতে দান করা যাবে কিনা, যে যদি টাকাটা শ্বশুর বাড়িতে না দিয়ে ইসলামিক কোনো কাজের জন্য সদকা করে দেওয়া, দান করে দেওয়া, সেটা আরো উত্তম হবে। কারণ এই দানের জন্য এই মৃত যে স্ত্রী লোক মারা গেছে সেই মৃতের কবরে পৌঁছবে, যে মৃতের জন্য যে সৎকার করা হবে তার যে মোহরের টাকাটা এটা যদি তার জন্য দান করে দেওয়া হয়, তাহলে এই দানের সওয়াব অবশ্যই ওই মৃতের নিকট পৌঁছবে। অতএব যেহেতু মৃতের নিকট পৌঁছবে, সেই জন্য এই টাকাটা মৃত্যুর জন্য দান করে দেওয়াই উত্তম হবে। কেননা হাদিসে এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছে, কিন্তু তিনি মৃত্যুর আগে কোনো ওসিয়ত করে যেতে পারেননি, তো আমার ধারণা, আমার মনে হয় যে আমার মা যদি বেঁচে থাকতেন তাহলে তিনি অনেক সদকা করতেন, অনেক বেশি বেশি করে দান সৎকার করতেন। এখন ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের জন্য দান সৎকার করতে পারি? আমি যদি আমার মায়ের জন্য দান সৎকার করি তাহলে কি আমার মা সওয়াব পাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে বললেন যে হ্যাঁ, তোমার মা অবশ্যই তোমার জন্য, তোমার সৎকার জন্য সওয়াব পাবে। তো ইয়া হাদিস দ্বারা প্রমাণ পাওয়া গেল যে যদি মৃতের জন্য সৎকার করা হয়, দান করা হয়, তাহলে মৃত অবশ্যই তা পাবে, তার নিকট পৌঁছানো হয়, তার সওয়াব পায়। এমন হাদিসটি রয়েছে মুসলিম শরীফে, হাদিসের মান সহি। এরকম আরেকটি সহি হাদিস রয়েছে মুসলিমে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদামাত আল ইনসানু ইনকাদা আমালু, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বাতিল হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটি জিনিস ব্যতীত, ইল্লা ইলা সালাসা, তিনটা জিনিস ব্যতীত, অর্থাৎ তিনটা জিনিস এমন রয়েছে যা মৃত্যুর পরে মানুষের কবরে সওয়াব পৌঁছতে থাকে। এর মধ্যে একটি হলো যে সদকাতুন জারিয়াতুন, অর্থাৎ সদকা যা আল্লাহর রাস্তায় অর্থাৎ দিনই কোনো খাতে, দিনই কোনো কাজে ব্যয় হয়, দান করা হয়, সে সদকা কবরেও পাইতে থাকবে। এই এই সওয়াবের, এই দানের বিনিময় সব সময় পাইতে থাকবে, কবরে পৌঁছতে থাকবে। তো যেহেতু দানের যে বিষয়টা, দান, এই দানটা যেহেতু কবরে পৌঁছে, সেজন্য তার উদ্দেশ্যে তার জন্য দান করে দেওয়াই উত্তম হবে। কেননা এটা তো কোনো ওরিশসূত্রের সম্পদ না, ওরিশসূত্রে কোন এই সম্পদটা পাওয়া হয়নি। আর যেহেতু এটা দেনমোহরের টাকা, স্ত্রীর টাকা, এটা তার জন্য দান করে দেওয়াই উত্তম হবে।
তো এতক্ষণ কথা সারমর্ম হলো যে কারো স্ত্রী যদি মৃত্যুবরণ করে দেনমোহর আদায় করার পূর্বে, তাহলে টাকাটা যে দেনমোহরের টাকা সেটা চাইলে তা স্ত্রীর মায়েতের গার্জিয়ানের কাছে দিয়ে দিলেও চলবে, এবং যদি এরকম না পারা যায় বা সম্ভব না হয় তাহলে এই দেনমোহরের টাকাটা টাকা ইসলামী কোনো কাজে ব্যয় করে দিলেও চলবে, তাতে কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ সব পাওয়া যাবে। এই দেনমোহরের টাকা ইসলামী কোনো খ্যাতে ব্যয় অবশ্যই করা যাবে। তবে একটা জিনিস লক্ষণীয় হলো যে এমন একটা কাজে ব্যয় করতে হবে যাতে করে সে সবসময় সব পাইতে থাকে, যেরকম মসজিদ নির্মাণ করে দেওয়া, সহি কোনো মাদ্রাসা নির্মাণ করে দেওয়া, ইসলামিক কিতাবাদি কিনে দেওয়া, কারোর জন্য টিউবওয়েল রাস্তাঘাট করে দেওয়া অথবা টিউবওয়েল দিয়ে দেওয়া যাতে করে মানুষ পানি খাইতে পারে, সুবিধা হয়। এরকম যত সৌন্দর্য কাজ রয়েছে সৎকার জাহিরের মতো, এরকম খাতে এই দেনমোহরের টাকাটা ব্যয় করে দেওয়াই উত্তম হবে। তো আসলে এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন, সঠিক জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট। আল্লাহু আ'লামু বিস-সওয়াব। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।